আমাদের পারফরম্যান্স যেন এমন থাকে যেন আমরা নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপে ডাইরেক্ট হচ্ছে আমরা খেলতে পারি ডে বাই ডে কিন্তু উইমেন ক্রিকেট আমি বলবো যে যেভাবে ইমপ্রুভ করছে এরকম প্রেস কনফারেন্স ইনশাআল্লাহ আরো অনেক বেশি হবে আমি ওইসব নিয়ে টেনশন করি না তো এই জন্য আর প্রেসার মাথায় নিই না আপুরা যা বলে তাই করি দেখেন আমরা কিন্তু ইউএতে কখনো আগে খেলিনি তো আমরা উইকেট সম্পর্কে যতটুকু আমাদের ধারণা আমার কাছে মনে হয় ওখানে আমরা স্পোর্টি উইকেটই পাবো এবং সোফার আমাদের যে ব্যাটিং লাইন আপ আছে আমার কাছে মনে হয় প্লাস হচ্ছে আমাদের বোলিং যে স্ট্রেংথটা যদি আমরা একটা টিমের এগেনস্টে 140 প্লাস রান করতে পারি আমার কাছে মনে হয় অন্য টিমে সেটা হচ্ছে চেস করাটা অনেক ডিফিকাল্ট হবে এবং অবভিয়াসলি যদি আগে বোলিং করি তাহলে তো আমি বলবো যে আমাদের যে বোলিং স্ট্রেংথ যদি আমরা তাদেরকে 120 এখন তো সবাই ভালো উইকেটে অনেক রান করে 120 বা 130 যতটুকুই হোক আমাদের ব্যাটিং লাইন আপে আমার কাছে মনে হয় চেস ডাউন করা ইজি হবে দেখেন আমরা কিন্তু টি-20 আপনারা অলরেডি কিন্তু জানেন আমরা হয়তো বা 2 বছরে খুব কম টি-20 খেলেছি বাট ডোমেস্টিক ওয়াইজ কিন্তু আমরা খেলেছি সো এখন এখানে আমাদেরও আসলে দোষ না বা ক্রিকেট বোর্ডও কিন্তু অনেক বেশি ট্রাই করেছি কিন্তু অন্যান্য টিমগুলো কিন্তু অ্যাঙ্গেজ ছিল যার জন্য কিন্তু আমরা কোনো ইন্টারন্যাশনাল সিরিজ হয়তো বা প্রিপারেশন জন্য করতে পারিনি বাট স্টিল আমার কাছে মনে হয় যেভাবে আমরা প্রিপারেশন নিয়েছি আমাদের নিজেদের ভিতরে হোক প্লাস হচ্ছে যে আমরা কন্ডিশন ওখানে মানায় না যেন হয়তো বা ওখানেও আমরা 2-3টা ম্যাচ খেলতে পারি সেই ক্ষেত্র থেকে মনে হয় যদি ভালো প্রিপারেশন পাই আমাদের জন্য ভালো হবে এবং স্যার যেটা বললেন আমাদের যে আমরা আসলে কোয়ালিফাই করতে চাচ্ছি না কারণ কোয়ালিফাই রাউন্ডটা খেলা কিন্তু সবসময় একটা হ্যাকটিকের থাকে দেখা যাচ্ছে যে ডু অ্যান্ড ডাই থাকে যদি কোয়ালিফাই না করতে পারি সেক্ষেত্রে মানে ওয়ার্ল্ড কাপ খেলার একটা ড্রিম থাকে সেটা থাকে না সো এটা একটা এক ধরনের প্রেশারও বলতে পারেন সো আমাদের এবার উদ্দেশ্য এটা যে যেহেতু আমরা হচ্ছে এফটিপিতে ঢুকে গেছি সো অন্যান্য টিমের এগেনস্টে কিন্তু আমরা ওডিআর পাশাপাশি টি-20 অনেকগুলো ম্যাচ খেলবো সো আমাদের একটাই গোল থাকবে যখন আমরা টি-20 সিরিজগুলো খেলবো সেখানে সিরিজের জন্য তো অবশ্যই যাব কিন্তু আমাদের পারফরমেন্স যেন এমন থাকে যেন আমরা নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপে ডাইরেক্ট হচ্ছে আমরা খেলতে পারি নিজে যদি বলি যে আমি 15 থেকে ন্যাশনাল টিমে খেলছি আমি কখনো মিরপুরে খেলিনি হয়তো বা হচ্ছে সালমাপুর জাহানারপুর যারা সিনিয়র প্লেয়ার আছেন তারা হচ্ছে খেলার সুযোগ হয়েছে সো আমার কাছে মনে হয় অপরচুনিটি এখনও শেষ হয় না ইনশাল্লাহ আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ডও চায় যে আমরা যেন এখানে খেলি এবং আমি বলবো যে অবশ্যই সামনে যদি কোনো ইন্টারন্যাশনাল সিরিজ থাকে অবশ্যই ক্রিকেট বোর্ডের কাছে আমাদের কাছে চা থাকবে যেন আমরা এই মাঠে খেলতে পারি কারণ আমি বলবো যে অনেক ফ্যান বেসিস আছে যারা যারা হচ্ছে চায় যে আমরাও এখানে খেলি এবং ক্রিকেট বোর্ডও অবশ্যই ইনশাল্লাহ ফিউচারে ট্রাই করবে এখানে অ্যারেঞ্জ করার জন্য না এর আগেও হয়েছে হয়তো বা অ্যাজ এ ক্যাপ্টেন এখানে বসিনি বাট অ্যাজ এ প্লেয়ার হয়তো বা অনেক সময় অনেক ইন্টারভিউ দেওয়া হয়েছে অবশ্যই ডে বাই ডে কিন্তু উইমেন ক্রিকেট আমি বলবো যে যেভাবে ইমপ্রুভ করছে এরকম প্রেস কনফারেন্স ইনশাল্লাহ আরও অনেক বেশি হবে আমি আশা রাখি এবং সব থেকে বড় বিষয় যে সবার কাছে একটাই চাওয়া যেন আমরা অ্যাজ এ টিম যেন ভালো পারফর্ম করতে পারি সেজন্য সবাই দোয়া রাখবেন দেশবাসীর কাছে এটাই দোয়া যেন আমরা ভালো ক্রিকেট খেলে আসতে পারি এবং দেশের নাম বয়ে নিয়ে সুনাম বয়ে নিয়ে আসতে পারি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমার এটা প্রথম জার্নি বলতে প্রথম আর কি ট্যুর করব আমার জন্য দোয়া করবেন সবাই অবশ্য হচ্ছে আমি ওইসব নিয়ে টেনশন করি না তো এই জন্য আর প্রেশার মাথায় নিই না আপুরা যা বলে তাই করি ও ছিল অনেক বেশি এক্সাইটেড ছিল হচ্ছে ফার্স্ট টাইম যখন আমরা সিলেট থেকে এখানে আসলে আসি তখন ও আমার রুমমেট ছিল তো বেশি আমার যে রুমটা ছিল ওখান থেকে মানে এয়ারপোর্টে দেখা যায় মানে প্লেন আসে না আমি তো ও ওখান থেকে বলছে আমি কি প্লেনে উঠবো বা কোনো কিছু এরকম তো অনেক ছোট যেহেতু আসলে অনেক বেশি এক্সাইটেড বাট ও এখনও এরকম বুঝতে পারতেছে না যে ও কি পেতে যাচ্ছে বা কি পেয়ে গেছে অলরেডি বাট আমার কাছে মনে হয় এটাই ওর জন্য বেস্ট যে ও বুঝতে না পারাটা কারণ যখন বুঝে যায় হয়তো বা অনেক কিছু চিন্তা করলে অনেক কিছু হয়ে যায় সো এখন ও জাস্ট ওর নিজের পারফরমেন্সটা নিয়ে বেশি চিন্তা করতেছে